ফিলিস্তিনি বন্দীর সাথে প্রেম ও সম্পর্কে জড়ানোয় কারাগারে নিষিদ্ধ হলেন ইসরায়েলি নারী সেনা সদস্যরা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইতেমার বেন গাভির জানান, 2025 সাল পর্যন্ত ফিলিস্তিনি বন্দিশালায় নিষিদ্ধ হলেন নারী সেনারা। অতীতে জনবলের অভাবে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশে অভিযুক্ত সেনা সদস্য এবং ফিলিস্তিনি বন্দির পরিচয় প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ, গোপন রাখা হয়েছে কারাগারের নামও। ওই বন্দীকে হামলা ও হত্যার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জবানবন্দিতে সেনা সদস্য জানান, সাজাপ্রাপ্ত ফিলিস্তিনির সাথে আরও 4 নারী নিরাপত্তা রক্ষীর সম্পর্ক আছে। ইসরায়েলি কারা কর্তৃপক্ষে আইপিএস এর তথ্য অনুসারে জিজ্ঞাসাবাদের জন্য বন্দীকে স্থানান্তর করা হয়েছে গোপন স্থানে। ইসরায়েলে বাধ্যতামূলক 2 বছর সেনাবাহিনীতে কাজ করতে হয় নারীদের।